المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته جي عمد رك ديني بهاي جناب حسن دبي تكي جانتي چيسن যে একটি হাদিস আমরা শুনে থাকি সেটা হলো এই, যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আট দিন নিয়মিতভাবে যদি পড়তে পারে তকবীরে উলার সাথে, তাহলে তাকে নাকি জাহান্নামের আযাব থেকে মুক্তির সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। তো এই হাদিসটি সহি কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, জি সম্মানিত ভাই, এতে কোনো সন্দেহ নাই যে মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আর এই ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন কাজটি উত্তম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্ন উত্তর দিতে গিয়ে বলেছিলেন, আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা। এবং আর একটি হাদিসের মধ্যে দেখা যায় যে নামাজ সময় মতো আদায় করা, সালাতু লি ওয়াক্তিহা, নামাজ সময় মতো আদায় করা। কিন্তু এখন কথা হলো এই যে তকবিরে উলার সাথে নামাজ আদায় করার বিশেষ ফজিলত রয়েছে। যেমন তিরমিজিতে একটি হাদিস, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعه ইউদরিকু আত-তাকবীরাতুল উলা কুতিবাত লাহু বারাআতান, বারাআতু মিনান নার ওয়া বারাআতু মিনান নিফাক। হাদিসটি তিরমিজির এবং শেখ আলবানী রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি আল্লাহ সুবহান ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একাধারে নিয়মিতভাবে 40 দিন তকবিরে উলার সাথে, অর্থাৎ প্রথম তকবিরের সাথে জামাতে নামাজ আদায় করতে পারলে তাকে দুটি মুক্তি সনদ দেওয়া হয়, একটি হলো জাহান্নাম থেকে মুক্তি আর দ্বিতীয় হলো মুনাফিকি থেকে মুক্তি। এই হাদিসটি সহিহ। তবে আমাদের ভারত উপমহাদেশের কিছু মানুষ বা বিশেষ করে যারা হজে আসেন, তাদের কিছু ধারণা যে মসজিদে নববীতে 8 দিন অর্থাৎ 40 ওয়াক্ত নামাজ পড়লে নিয়মিতভাবে তকবীরে উলার সাথে ধারাবাহিকভাবে, তাহলে তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেওয়ার যে হাদিসটি রয়েছে সে হাদিসটি সহিহ না। তবে মোট কথা হলো এই যে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা এটা খুবই গুরুত্বপূর্ণ আমল। আর এই নামাজ যদি মক্কার হারামে অথবা মসজিদে নববীতে যদি জামাতে শামিল হয়ে আদায় করার সুযোগ হয়, এটা তো অতি উত্তম কথা। কারণ মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ আদায় করা, এক রাকাত নামাজ আদায় করা হাজার রাকাতের সমতুল্য। তাই এই ফজিলতকে লক্ষ্য করে যদি কোনো ব্যক্তি মক্কা মদিনায় আসার সুযোগ হয়, সে অবশ্যই তকবীরে উলার সাথে জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবে। এবং বিশেষ করে যারা এই ধরনের যারা নিয়ত রাখে যে মসজিদে নববীতে গিয়ে 8 দিনের 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিকভাবে নিয়মিতভাবে তকবীরে উলার সাথে নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক জরুরি এমন কিছু না। তার কারণ এই প্রসঙ্গে যে হাদিসটিকে দলিল বানানো হয়ে থাকে মুসনাদ আহমদ এবং তাবরানিতে একটি হাদিস এসেছে যে কেউ যদি এই মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে ধারাবাহিকভাবে 40 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে সে জাহান্নামের আযাব ও নিফাক থেকে মুক্তি পাবে। এই হাদিসটি সহিহ না। তাই এই হাদিসকে কেন্দ্র করে কিছু কিছু মানুষ হজের সময় মসজিদে নববীতে 8 দিন অবস্থান করাকে জরুরি মনে করে নিয়েছে, অথচ সনদের দিক দিয়ে হাদিসটি দুর্বল।
তবে যে হাদিসটি বলা হলো যে তিরমিজির, সে হাদিসটি সহি এবং শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহ হাদিসটিকে সহি বলেছেন যে 40 দিন জামাতে তকবীরে উলার সাথে যে নামাজ আদায় করে তার জন্য দুটি মুক্তি লেখা হয়ে থাকে, একটি হলো জাহান্নাম থেকে মুক্তি আর দ্বিতীয় হলো নেফাক থেকে মুক্তি। এ হাদিসটি সাহি। তাই এই বিষয়ে একটা কথা, সেটা হলো এই যে জামাতের সাথে তকবীরে উলার সাথে নামাজ আদায় করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, কিন্তু হজের সময় মসজিদে নববীতে অবস্থানের জন্য ইসলামী শরীয়তের পক্ষ থেকে কোনো নির্ধারিত মেয়াদ নাই এবং এটা জরুরি বা অপরিহার্যও না যে সেখানে কমসে কম 8 দিন থাকতেই হবে। তবে যদি কেউ 8 দিন বা 7 দিন বা 10 দিন বা এরও বেশি যদি কারো থাকার সুযোগ সুবিধা হয়, সে নিয়মিতভাবে ধারাবাহিকভাবে কি করবে, ইমামের সাথে তকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, এত কোনো সন্দেহ নাই। কিন্তু এই হাদিসকে কেন্দ্র করে যে 8 দিন থাকতেই হবে, এটা জরুরি ফরজ, তাই তো দেখা যায় হাজিদের মধ্যে যে কি কোথায় আছে সেগুলোর দিকে লক্ষ্যও করে না, মানুষকে কষ্ট দিতেও তারা দ্বিধাবোধ করে না, বরং তারা সেখানে 8 দিন থাকতে হবে এটাকেই জরুরি মনে করে থাকে। তবে এই হাদিসটি সহি শুদ্ধ না। তবে যেটা হাদিস সহি শুদ্ধ সেটা হলো 40 দিনের কথা, যেখানে বলা হয়েছে যে 40 দিন যদি কেউ নিয়মিতভাবে তকবীরে উলার সাথে নামাজ পড়তে পারে তাহলে তার জন্য দুটি মুক্তি রয়েছে, একটা হলো জাহান্নাম থেকে মুক্তি আর দ্বিতীয় নেফাকি থেকে মুক্তি। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।